আসসালামু আলাইকুম আমরা যখন ফেসবুকে থাকি তখন যদি কোনো ফ্যান রিকোয়েস্ট আসে যদি সেই আইডিটি লক করা থাকে তাহলে কিন্তু আমরা সেই আইডির প্রোফাইল পিকচারটি বড় করে দেখতে পারি না এছাড়াও কভার পিকচারটিও কিন্তু বড় করে দেখতে পারি না এছাড়া যে কোনো আইডি যদি সামনে পড়ে সেটি যদি লক করা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রেও সেম অবস্থান লক্ষ্য করা যায় অর্থাৎ প্রোফাইল পিকচার কভার ফটো কিছুই দেখা যায় না তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা লক করা প্রোফাইল আইডির পিকচার কীভাবে বড়ো করে দেখবেন এবং ক কভার ফটো কীভাবে বড়ো করে দেখবেন এজন্য প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপর ক্রোম ব্রাউজারে সার্চ বাড়ি গিয়ে টাইপ করব এম বেসিক এম বেসিক লিখে এখান থেকে সার্চ করে দিব তারপর আমাদের সামনে যখন এই পেজটি ওপেন হয়ে যাবে এখান থেকে দেখুন প্রথম যে ওয়েবসাইটটি আছে এম বেসিক ফেসবুক এখানে একবার টাচ করে দিতে হবে তারপর এখানে আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নিতে হবে তো এখানে আমি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটি লগ ইন করে নিলাম তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব তারপর যখন ওকেতে ক্লিক করে দেওয়া হয়ে যাবে তখন একটু সময় অপেক্ষা করতে হতে পারে তারপর এখানে দেখুন এরকম একটি পেজ চলে আসবে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এই পেজটি যখন এরকম হয়ে যাবে তখন এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব অর্থাৎ এখন আমরা যেই আইডিটির কভার ফটো এবং প্রোফাইল পিকচারটি দেখব সেই আইডিটিতে চলে যাব তো এখান থেকে আমি একটি আইডি সিলেক্ট করে নিলাম এখান থেকে সেই আইডি লিঙ্কটি আমি কপি করে নিলাম তারপর আবারও আমরা চলে যাব সেই বেসিক ডট কমে অর্থাৎ ফেসবুকের পুরাতন যে বাসনটি ছিল সেখানে আমরা চলে যাব তো এখান থেকে আমি বেরিয়ে আগের সেই পেজে চলে যাচ্ছি এবং এখানে উপরে যে সার্চ সার্চবারটি আছে এখানে একবার টাচ করে দেব তারপর এখান থেকে যে লিঙ্কটি আমি কপি করে নিয়ে এসেছি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখান থেকে প্রথমে আপনারা দেখতে পাবেন ডব্লিউ 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 অর্থাৎ ডটটা থাকবে শুধু তিনটা ডব্লিউ কেটে দিয়ে এখানে আমি লিখে দিব এম বেসিক লিখে দিয়ে এখান থেকে আমরা গোতে টাচ করে দিব তারপরে এখানে দেখুন আইডিটি কিন্তু চলে আসছে এখানে যদি আপনি প্রোফাইল পিকচারটিতে টাচ করেন তাহলে কিন্তু পিকচারটি বড় হবে না আর এক্ষেত্রে কিন্তু আপনি এখানে টাচ করে দূরে রেখে প্রোফাইল পিকচারটি ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি প্রোফাইল পিকচারটি ডাউনলোড করে নিচ্ছি আর এখানে কিন্তু কভার ফটোটি দেওয়া নেই যদি দেওয়া থাকতো তাহলে ঠিক সেমভাবে কভার ফটোতে টাচ করে এই কভার ফটোটি ডাউনলোড করে নিতেন তো এখানে আমার ডাউনলোড করা শেষ এখন আমি চলে যাব গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আপনাদেরকে আমি দেখাব ছবিটি আমাদের ডাউনলোড হয়েছে এবং বড় করে দেখা যায় কি না তো যখন আমি গ্যালারিতে চলে যাব তখন কিন্তু আপনারা দেখতে পাবেন ছবিটি একটু গোলা দেখা যাচ্ছে অর্থাৎ রেজলেশন কম দেখা যাচ্ছে তো এখান থেকে ছবিটিকে আমি স্পষ্ট করে দেখার জন্য আরেকটি অ্যাপসের সাহায্য নিব তো এই জন্য আমরা চলে যাব ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে সার্চবারে লিখে দিব। রিমিনি রিমিনি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে এখানে দেখুন রিমিনি অল ফটো ইনহ্যান্সার তো এখান থেকে আমার অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে আমি ওপেন করে দিয়ে এখান থেকে গ্যাট স্টার্টে ক্লিক করে দিলাম তারপর এখানে একটু সময় লুডিং নিবে তারপর এখানে দেখুন মুভ স্লাইড স্লাইডার তো এখানে তীরের মতো দুটি অপশন দেখতে পাচ্ছেন লম্বা দাগ বরাবর এখান থেকে এটাকে টেনে ধরে একটু ডান দিকে সরিয়ে দিবেন তো এখান থেকে আমি এটাকে টেনে একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি তারপর এখানে তীর একটি অপশন চলে আসবে এখানে একবার টাচ করে দিতে হবে তারপর আবারও তীর অপশানে টাচ করতে হবে আবারও তীর অপশানে টাচ করতে হবে তারপর এখানে দেখুন নট শিওর এখানে টাচ করে দিয়ে এখানে টিক মার্কটি দিয়ে দিয়ে এখানে কন্টিনিউয়ে টাচ করে দিব তারপর এখানে একটু সময় অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড তারপর উপরে দেখুন ক্রস চিহ্ন দেওয়া আছে এখানে টাচ করে কেটে দিব তারপর গিভ অ্যাক্সেস টু ফটোস এখানে একবার টাচ করে দিব তারপর গিভ অ্যাক্সেস তারপর অ্যালাউ দিয়ে দিব তারপর এখানে একটু সময় লুডিং নিবে তারপর আমি সেই পিকচারটি যেটি আমি ডাউনলোড করেছিলাম সেটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে ইনহ্যান্সে টাচ করে দিব তারপর এখানে আর একটু সময় লুডিং নিবে লুডিং নেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখুন রিকনস্ট্রাকটিং দেখাচ্ছে তারপর এখানে দেখুন এটা যদি আমি এই তীর অপশানটাতে দৌড়ে ডান দিকে সোয়াইপ করি তাহলে কিন্তু গোলা হবে এবং যদি বা দিকে সোয়াইপ করি তাহলে কিন্তু ছবিটি ক্লিয়ার হবে তো ফ্রেন্ডস এইভাবে আপনারা যে কোনো লক করা ফেসবুক প্রোফাইল আইডির পিকচারগুলো দেখবেন এবং যদি গোলা থাকে তাহলে এভাবে ক্লিয়ার করে দেখবেন তো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন